হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই ভিডিওটিতে আজকে আমি আপনাদের বলতে চলেছি আপনি আপনার মোবাইল থেকে যে কোনো মুভি কিভাবে ডাউনলোড করবেন। টলিউড, বলিউড, হলিউড কিংবা সাউথের যে কোনো মুভি খুব সহজভাবে আপনি আপনার মোবাইলের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। বন্ধুরা, যখনই কোনো মুভি থিয়েটারে রিলিজ হয় তখনই আপনার মনে প্রশ্ন ওঠে মুভিটি দেখার জন্য। এমন হয় যে আপনার আশেপাশে কোনো হল নেই আর আপনি কাজের জন্য সময় পাচ্ছেন না থিয়েটারে গিয়ে মুভি দেখার জন্য, তো আপনি হয়তো চান মুভিটি ডাউনলোড করেই মোবাইলে দেখতে। তো বন্ধুরা, এখন আপনি খুব সহজে তা আপনার মোবাইল থেকে দেখতে পারবেন, যে কোনো মুভি রিলিজ হওয়ার পরেই আপনার মোবাইলে। তো বন্ধুরা, আপনারা যদি শিখতে চান বা জানতে চান যে কোনো নতুন মুভি কিভাবে ডাউনলোড করতে হয় বা অনলাইনে দেখতে হয়, এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ড, আমি পবিত্র, শুরু করছি পাপটেক চ্যানেলের আজকের নতুন ভিডিও। তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, মোবাইলের মাধ্যমে মুভি ডাউনলোড করতে হলে বা অনলাইনে দেখতে হলে সবার প্রথমে যেটি আপনাদের করতে হবে সেটি হলো আপনার মোবাইলের যে গুগল ক্রোম ব্রাউজারটি রয়েছে সেই গুগল ক্রোম ব্রাউজারটি এইভাবে ক্লিক করে ওপেন করবেন। ওপেন করলে এখানে যে সার্চ অপশনটি দেখতে পাচ্ছেন এর ওপর ক্লিক করে আপনি যে মুভিটি ডাউনলোড করতে চান সেই মুভির নামটি এখানে লিখবেন। তো এখানে আমি আপনাদের বোঝানোর জন্য পাঠান মুভি এর নামটা লিখলাম। তো আপনারা যে মুভিটি ডাউনলোড করতে চান বা অনলাইনে দেখতে চান সেই মুভির নামটি এইভাবে লিখবেন। মুভির নাম লেখার পর এর সাথে আরও অ্যাড করে লিখবেন OTT প্ল্যাটফর্ম। বন্ধুরা, আপনি যে মুভি দেখতে চান সেই মুভির নামটি লেখার পর তার সাথে OTT প্ল্যাটফর্ম লিখে সার্চ করবেন। বন্ধুরা, যখনই আপনারা মুভির নাম আর OTT প্ল্যাটফর্ম লিখে সার্চ করবেন তখনই আপনারা দেখতে পাবেন যে সেই মুভিটি কোন অ্যাপ্লিকেশনে দেখা যাবে। বন্ধুরা, এখানে আপনারা সবার উপরে দেখতে পাচ্ছেন অ্যামাজন প্রাইম ভিডিও, যেটি হলো একটি OTT প্ল্যাটফর্ম। বন্ধুরা, কিছু কিছু OTT প্ল্যাটফর্ম আছে যেখানে সমস্ত রকম মুভি দেখতে পাবেন। বন্ধুরা, যখনই কোনো মুভি রিলিজ হয় তার ঠিক এক মাস পরেই OTT প্ল্যাটফর্মে সেই মুভিটি রিলিজ করা হয়। যখনই আপনারা মুভির নাম আর OTT প্ল্যাটফর্ম লিখে সার্চ করবেন তখনই আপনারা জানতে পারবেন মুভিটি কোন OTT প্ল্যাটফর্মে দেখতে পাবেন। এরপর এখানে আমি যেটা করব, এখানে যেমন দেখাচ্ছে পাঠান মুভিটি অ্যামাজন প্রাইম ভিডিও অ্যাপ্লিকেশনে আপলোড করা হয়েছে, তাই এখান থেকে বেরিয়ে এসে মোবাইলের প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওপেন করার পর ওপরে যে সার্চ অপশন দেখতে পাচ্ছেন এর ওপর ক্লিক করে অ্যামাজন প্রাইম ভিডিও লিখে সার্চ করব। যখনই আমি এখানে অ্যামাজন প্রাইম ভিডিও লিখে সার্চ করব আমার সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে। বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। ফোনে ডাউনলোড হয়ে যাওয়ার পর ওপেন করে যে কোনো মুভি এখান থেকে অনলাইনে দেখতে পারবেন, বা আপনি যদি চান পরে দেখতে তাহলে এখান থেকে আপনি আপনার পছন্দের যে কোনো মুভি ডাউনলোড করে সেভ করে রাখতে পারেন। তাহলে বন্ধুরা, এইভাবে খুব সহজেই আপনারা যে কোনো মুভি অনলাইনে বা ডাউনলোড করে আপনার মোবাইলে খুব সহজেই দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আশা করব ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে। যদি কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।